দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের করুন এবং প্রেস বছর আগে রাফিয়া লোকে বলতো এই পোশাকে আইনজীবী হওয়া যাবে না তখন তিনি কিশোরী ছিলেন চোখে মুখে বিচারক হওয়ার স্বপ্ন মানুষের কথায় সেই স্বপ্ন ছাড়েননি ছাড়েননি হিজাব করার অভ্যাসও কঠিন মনের জোরে রাফিয়া এতদিন বাদে বলতে পারছেন ইচ্ছা থাকলে সব হয় চল্লিশ বছর বয়সী রাফিয়া শুধু আইনজীবী হননি ব্রিটিশ সাম্রাজ্যের রীতিমতো ইতিহাস গড়েছেন মেট্রো নিউজ বলছে তিনি দেশটির প্রথম হিজাবি বিচারক রাফিয়া নিয়োগ পেয়েছেন গত সপ্তাহে মিডল্যান্ডস সার্কিটের সহকারী বিচারক হিসেবে তিন সন্তানের মা রাফিয়ার ইচ্ছা সব মানুষের অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন তিনি জানান এটা অবশ্যই আমার জন্য বড় খবর আমি জানি এই অর্জন শুধু মুসলিম নারীদের জন্য নয় সবার জন্য গুরুত্বপূর্ণ অনেকে আমাকে মেইল করছেন শুভকামনা জানাচ্ছেন অনেক হিজাব পরা নারী বলছেন তারা এতদিন ভাবতেন হয়তো ব্যারিস্টার হতে পারবেন না আমি সব মানুষের জন্য এই ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই রাফিয়া জানান মাঝে মাঝে এখনো নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমার পরিবার থেকে ১৯ বছর আগে আমার এক সাক্ষাৎকারের সময় হিজাব না পারার পরামর্শ দেওয়া হয়েছিল বাড়ির লোকেরা বলেছিলেন এটি পড়লে আমার নম্বর কমে যাবে আমি তাদের কথা শুনিনি তিনি আরও জানান আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম আমি যেমন তেমনই থাকতে চেয়েছি ওই সাক্ষাৎকারে আমি টিকে যাই ভালো বৃত্তি পাই সেই ঘটনা আমাকে আরও আত্মবিশ্বাসী করে পৃথিবীর সবাইকে একটি সমাজের নানা বৈচুর্যকে সম্মান করার আহ্বান জানিয়ে রাফিয়া বলেন তিনি হিজাবের জন্য যেমন চাকরি পাননি তেমনই হিজাবের জন্য চাকরি আটকেও থাকেনি তিনি জানান আমাকে নিয়োগ দেওয়ার সময় কর্মকর্তারা জানতেন না যে আমি প্রথম হিজাব পরা বিচারক হতে যাচ্ছি আমাকে নেওয়া হয়েছে মেধার ভিত্তিতে হিজাব সে সেজন্য নয়